সম্প্রতি সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় মেহজাবিনকে। কেননা এই তারকা সেখানে তার নিত্যদিনের আপডেট শেয়ার করেন, পাশাপাশি ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে। তার প্রেক্ষিতে অবশ্য প্রায়শই দর্শকদের কাছে তিনি তার রূপের জন্য প্রশংসিত হন। প্রসঙ্গত সেই ধারাবাহিকতা সম্প্রতি সময় মেহজাবিন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। তাছাড়া তার প্রকাশ করা ছবিতে দেখা যায় হালকা পিঙ্ক কালারের শাড়ি পরে আছেন এই তারকা, পাশাপাশি গাঢ় মেকআপে দেখা যায় এই তারকাকে। সো যাই হোক, সম্প্রতি সময় দর্শকদের সামনে এমন ভাবে গ্ল্যামার ছড়াচ্ছেন এই তারকা। তাছাড়া তার প্রকাশ করা ছবিটির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছে, শাড়িতে তোমাকে অনেক সুন্দর দেখায়। পাশাপাশি আরেকজন লিখেছে, তোমার হাসিটা অনেক সুন্দর। যদিও অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছেন, তাছাড়া অনেকে তার রূপের প্রশংসা করেছেন, পাশাপাশি অনেকে তাকে আগুনের ইমোজি দিয়েছেন। এছাড়া অনেকে জানতে চেয়েছেন তাকে সম্প্রতি সময় কেন নাটকের পর্দায় কম দেখা যায়। সো যাই হোক, রিসেন্টলি দর্শকদের কাছে এভাবেই ভালোবাসা কুড়াচ্ছেন এই তারকা। প্রসঙ্গত মেহজাবিন ছোট পর্দা সম্প্রতি সময় দর্শকপ্রিয় একজন তারকা। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন, তবে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন, তার ফলে অবশ্য রিসেন্টলি দর্শকপ্রিয় একজন তারকা হয়ে উঠেছেন। প্রসঙ্গত রিসেন্টলি এই তারকাকে ছোট পর্দায় কম কাজ করতে দেখা যায়, কিন্তু কি কারণে মেহজাবিন কম কাজ করছেন সে প্রসঙ্গে মেহজাবিন বলেছিলেন, সম্প্রতি সময় তিনি মনের মতো গল্প পাচ্ছেন না, তার জন্য তিনি নিয়মিত কাজ করছেন না। পাশাপাশি যে সকল কাজের প্রস্তাব পেয়েছেন সে সকল কাজের মানসম্মত তেমন একটা ভালো না, তার ফলে এই তারকা নিয়মিত ছোট পর্দায় কাজ করছেন না। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন, সম্প্রতি সময় শাড়ি পরে গ্ল্যামার ছড়াচ্ছেন মেহজাবিন। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।